সালামু আলাইকুম, আমি ফিরোজুল আলম, নোয়াখালী থেকে আসছি এখানে। আজকে গত 10 দিন যাবত সর্বপ্রথম আমি আজকে কয়েকটা বছর, দীর্ঘ কয়েক বছর আমার কোমরের সমস্যা, ব্যথা, ভারী যদি কাজ করে আমার হঠাৎ করে ব্যথা উঠে। পরবর্তীতে আমি দুজন ডাক্তার দেখাইছি ঢাকাতে আসার পরে, তো আমাকে এক্স রে করছিল আর যে মেডিসিন দিয়েছিল ওটা আমি নিছিলাম, বাট আমি সেরকম ইম্প্রুভ পাই নাই। পরবর্তীতে আমি খুঁজতে খুঁজতে এখন একটা স্যার ওয়েবসাইট, শফিউল্লাহ প্রধান স্যার ওয়েবসাইটটা পাই। পাওয়ার পর দেখি যে এখানে যে সমস্যাটা, কোমরের যে সমস্যাটা, সেটার জন্য যে ফিজিও যে সিস্টেমটা, ওই সিস্টেমটা ট্রিটমেন্ট করা হয়। তো স্যারের সাথে আমি গত 3 মাস আগে আমি ওয়েবসাইটের মাধ্যমে পাওয়ার পর ঠিকানা নেই, এখানে কল দিই, কল দেওয়ার পর ঠিকানা নিয়ে আমি স্যারের সাথে দেখা করি। স্যার আমাকে বিভিন্ন টেস্ট দেওয়ার পরে, স্যারকে দেখাই, দেখানোর পরে স্যার বলছে যে আপনি কিছুদিন এখানে অ্যাডমিট হন, ফিজিওভাবে থেরাপিগুলো নিন ইনশাল্লাহ, আর মেডিসিনগুলো নেবেন, ঠিক করে আপনার সুস্থ হয়ে যাবেন। তো আমি সময় নিয়ে আসতে পারি না, পরে 3 মাস পর আমি আসলাম, আসে স্যারের সাথে দেখা করে অ্যাডমিশন নিলাম এখানে। অ্যাডমিট হওয়ার পর আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট চলছে গত 10 দিন যাবত, আজকে আমার 10 দিন শেষ হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। এখন আমি ভালো আছি, আজকে আমার চলে যাওয়ার দিন। আর বিশেষ করে আমি এখানে বলতে চাই, প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলবে এটা যে সবাই সবাই সাইড থেকে যে যে অবস্থানে আছে, যে ম্যানেজমেন্ট হোক, সেটা ডাক্তার হোক, সিনিয়র যে শফিউল্লাহ প্রধান আছে উনি হোক, এমনকি ওনার পরবর্তী যে স্যার আছে উনি হোক, সবাই সবার দায়িত্ব অনেক ভালোভাবে পালন করছে, এমনকি সময় করে আমাদেরকে দেখে যেত যখন সময় পায়, বা যে সিস্টেমেটিকভাবে সময় করার দরকার সেই সিস্টেমে আমাদেরকে দেখে যেত। আর বিশেষ করে এখানে যে পরিষ্কারের বিষয়টা আছে সেটা আলহামদুলিল্লাহ ভালো পরিষ্কার করে রাখা হয়, বা পরিষ্কার এখানে খালারা আছে, ওনারা খুব ভালোভাবে দায়িত্ব পালন করে। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই, যে আমার ফিজিও ছিল যে আজকে 10 দিন যাবত, উনি এসে আলহামদুলিল্লাহ উনি যথেষ্ট, মানে যতটুকু প্রয়োজন, যে স্যারের গাইডলাইন হিসাবে, শফিউল্লাহ স্যারের গাইডলাইন হিসাবে যতটুকু প্রয়োজন অতটুকু হিসাবে আমাকে চেষ্টা করছে তার চেয়ে একটু ভালো কিছু দেওয়ার জন্য, আমি মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাই। এই হচ্ছে এখন আলহামদুলিল্লাহ অবস্থা ভালো আছে। আর আপনাদের প্রতি এটা বলবো যে যারা অসুস্থতা নিয়ে আছেন অনেকদিন থেকে, দীর্ঘদিন যাবত ট্রিটমেন্ট করাচ্ছেন বা সুস্থ হচ্ছেন না, তাদের প্রতি এটাই বলবো যে আপনারা এখানে এটা শ্যামলিতে, শ্যামলী সিনেমা হলের পাশে ডিপিআর শফিউল্লাহ প্রধান স্যারকে আপনারা দেখাতে পারেন ইনশাল্লাহ। স্যার থেকে গাইডলাইন নেন, স্যারের সাথে কনসালটেশন মাধ্যমে ইনশাল্লাহ একটা ভালো একটা ওয়ে পাবেন, ইনশাল্লাহ আপনারা এখানে ভর্তি হয়ে সুস্থ হয়ে যেতে পারেন ইনশাল্লাহ। সালামু আলাইকুম।